2015 সালে PBSSM বা পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ইউনিসেফের সঙ্গে সহযোগিতায় প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় এগ্রান প্রকল্পটি পশ্চিমবঙ্গের 20টি জেলার 7,000 স্কুলে শুরু করে এবং এই প্রকল্প এই মুহূর্তে 22,000 স্কুলে চলছে। এগ্রানের আবশ্যিক উপাদানগুলি হল পরিচালন ব্যবস্থা, শ্রেণীকক্ষ পরিবেশ, শ্রেণীকক্ষ পদ্ধতি, শ্রেণীকক্ষের ভাষা ও গণিত শিক্ষার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করা, পর্যবেক্ষণ ব্যবস্থা, সিপিসি তার সার্কেলের শিক্ষা বন্ধুদের নিয়ে এগ্রান স্কুলগুলি পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় জনগণকে বিদ্যালয়ের সাথে যুক্ত করা। বিদ্যালয়ে 200টি কার্যদিবসে প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস হবে, 2.5 ঘন্টা ভাষা শিক্ষা, 1.5 ঘন্টা গণিত শিক্ষা। বিদ্যালয়ে 2 জন এগ্রান প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য চিহ্নিত করতে হবে। বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার ন্যূনতম 75% সুনিশ্চিত করতে হবে। শিশুদের গোলাকারে বা অর্ধগোলাকারে বসার ব্যবস্থা করতে হবে। শ্রেণীকক্ষে ছাপা অক্ষরের জগৎ তৈরি করতে হবে। শ্রেণীকক্ষে বিভিন্ন জিনিসের নাম পাশে লিখে রাখা, শিশুদের উপযোগী নাম ও উপস্থিতি তালিকা তৈরি করা, জন্মদিনের তালিকা তৈরি, স্বরচার্ট ও নাম্বার চার্ট থাকা ও তার ব্যবহার, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে রিডিং কর্নার তৈরি করা ও তার নিয়মিত ব্যবহার করা। শিশুদের চোখের উচ্চতায় শ্রেণীকক্ষের সব দেওয়ালে লো রানিং ব্ল্যাকবোর্ড করা, প্রতিটি শ্রেণীতে দেওয়াল পত্রিকা বা ওয়াল ম্যাগাজিন করা, ছাত্রছাত্রীদের তাতে লেখা ও আঁকা দিতে উৎসাহী করা। শ্রেণীকক্ষ পদ্ধতি, ছাত্রছাত্রীদের সাদরে অভ্যর্থনা জানানো, বড় দল ও ছোট দলে ভাগ করে আলোচনাকে উৎসাহ দেওয়া, প্রতিটি ছাত্রছাত্রীর চাহিদার প্রতি আলাদা নজর দেওয়া ও তাদের সব রকম সাহায্য করা, শিশুর বাড়ির পটভূমি মাথায় রেখে তার প্রতি সংবেদনশীল হয়ে পড়ানো আর বাড়ির ভাষাকে শ্রেণীকক্ষে স্থান দেওয়া, শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলা। উপকরণ, প্রতিটি এগ্রান বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে TLM বা টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়াল থাকতে হবে ও পড়ানোর সময় সেগুলো ব্যবহার করতে হবে। এগ্রান শিক্ষক শিক্ষিকার জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন ও গাণিতিক বিকাশের একটি প্রয়াস নামে একটি টিচিং ম্যানুয়াল তৈরি হয়েছে। এই ট্রেনিং ম্যানুয়াল ভিত্তি করেই শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। সকল এগ্রান শিক্ষক শিক্ষিকার জন্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে। সেখানে ট্রেনিং ভিডিও ও ফিল্ড অ্যাটাচমেন্টের সাহায্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। CLRC মিটিংয়ের মাধ্যমে নিয়মিত রূপে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ আরও উন্নত করার প্রয়াস হচ্ছে। শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা, ভাষা অথবা ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে 5 ভাগে পড়ানোকে দেখা যায়। কথোপকথন, কোনো বিষয় পড়ানোর আগে সেই বিষয় নিয়ে আলোচনা করা, শিশুদের কল্পনাকে গুরুত্ব দেওয়া ও দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে পড়ানোর বিষয়টিকে প্রস্তাবিত করা। পঠন, ছাত্রছাত্রীদের পাঠটি পড়ে শোনানো ও তাদের পড়তে উৎসাহ দেওয়া, নতুন শব্দ চিহ্নিত করা, মানে বোঝানো, প্রশ্ন করতে উৎসাহিত করা ও সর্বোপরি পড়তে শেখানো। ধ্বনি সচেতনতা, নতুন শব্দ বা ধ্বনি শেখাতে স্বরচার্ট ব্যবহার করা ও বানান করতে শেখানো। শব্দ ভাণ্ডার, নতুন শব্দের মানে বোঝানো ও সেটা কোনো দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে ও নতুন শেখা শব্দকে ব্যবহার করতে শেখানো। লিখন, দলে বিভক্ত হয়ে ছাত্রছাত্রীদের লো রানিং ব্ল্যাকবোর্ডে লিখতে দেওয়া, তাদের লেখার প্রকাশভঙ্গি বিকাশ করতে সাহায্য করা। গণিত শিখন শিক্ষণ, গণিতের ক্ষেত্রে 3টি ভাগে পড়ানো হয়। প্রাকগণিত, TLM অথবা টিচিং ও লার্নিং মেটেরিয়ালের সাহায্যে গাণিতিক সংখ্যা সম্পর্কে ধারণা তৈরি করা, শিশুদের দৈনন্দিন জীবনের ঘটনাকে কেন্দ্র করেই বিভিন্ন গাণিতিক ধারণা যেমন আকার, আকৃতি, পরিমাপ, অনুমান সম্পর্কে ধারণা দেওয়া হয়।
গাণিতিক প্রক্রিয়া, নানান চার্ট, ছবি বা টিএলএম এর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ও ভাগ শেখানো। এগ্রান প্রকল্পে সাধারণ জনগণের ভূমিকা। এগ্রান প্রকল্পে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদের বাবা মা ও এলাকার লোকেদের সঙ্গে কথা বলা ও দেখা করা জরুরি। ছাত্রছাত্রীদের বাবা মায়েদের নিয়মিত প্যারেন্ট টিচার মিটিংয়ে আসতে উৎসাহিত করা। মিটিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে বোঝানো যাতে তারা ছাত্রছাত্রীদের রোজ স্কুলে পাঠান ও বাড়িতে পড়তে বসতে আগ্রহ দেন। নানান মেলা ও প্রদর্শনীর মাধ্যমে তাদের স্কুলের পরিচালন প্রক্রিয়ার সম্পর্কে অবহিত করা, তাদের নিজেদের শিশুর কাজ দেখানো ও শিশুদের বিকাশের সম্যক ধারণা দেওয়া। পর্যবেক্ষণ ব্যবস্থা বা পদ্ধতি। স্কুল ইন্সপেক্টর ও শিক্ষা বন্ধুরা নিয়মিত স্কুল পরিদর্শন করবেন ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এগ্রানের পদ্ধতি ও ছাত্রছাত্রীদের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। প্রতি তিন মাস অন্তর এসআই সকল এগ্রান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সিএলআরসিতে রিভিউ মিটিং করবেন। শ্রেণীকক্ষের পরিবেশ ও পড়ানোর প্রক্রিয়া বদল করে ছাত্রছাত্রীদের কাছে লেখাপড়াকে উপভোগ্য ও আনন্দের বিষয় করে তোলাই এগ্রানের উদ্দেশ্য, যাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে ও পড়াশোনা করতে আগ্রহী হয়।